হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। রিয়াজ বলছি টেক আইটিবির পক্ষ থেকে। ভিউয়ার্স, গত পর্বে আমি দেখিয়েছিলাম এমএস ওয়ার্ডের মাধ্যমে কিভাবে কিউআর কোড জেনারেট করা যায়। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা এক্সেলের মাধ্যমেও কিউআর কোড জেনারেট করতে পারি। তো সেটি করার জন্য আমরা প্রথমে ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনুতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন গেট অ্যাড ইনস, আমরা এই অপশনটিতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন অনেক অ্যাড ইনস এখানে শো করছে, তো আমরা সার্চ অপশনে কিউআর ফোর লিখে সার্চ বাটনে ক্লিক করব। তো সার্চ করার পর সবচেয়ে উপরে দেখতে পাচ্ছেন কিউআর ফোর অফিস নামে যে অ্যাড ইনস সেটি আমরা অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমরা অ্যাড বাটনে ক্লিক করব। এখন কন্টিনিউতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের অ্যাড ইনসটি ডান পাশে শো করছে। এখন আমরা দেখতে পাচ্ছেন অ্যাড ইনসের নিচে মাই অ্যাড ইনস, আমরা এই অপশনটিতে ক্লিক করব। তারপর কিউআর ফোর অফিস সিলেক্ট করে আমরা অ্যাড বাটনে ক্লিক করব। তো এখন আমাদের অ্যাড ইনসটি সম্পূর্ণ রেডি। ভিউয়ার্স, আমরা ড্রপ ডাউন বাটনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অপশন আমরা সিলেক্ট করে কিউআর কোড জেনারেট করতে পারবো। আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি ইউআরএল অ্যাড্রেস নিয়েছি, তো ইউআরএল অ্যাড্রেসটি আমি এখন কপি করব। কপি করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই ব্ল্যাঙ্ক ঘরে আমি পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিউআর কোডটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এটিকে আমরা কালার চেঞ্জ করতে পারি এই কালার অপশন থেকে। আমি একটি কালার দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে আমাদের কালার চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আমরা এটিকে ইনসার্ট করব। ইনসার্ট করার জন্য আমরা এই কিউআর কোড যে এই সেলটি, আমরা এই সেলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ইনসার্ট বাটনে ক্লিক করব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের কিউআর কোডটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা দ্বিতীয়টি করব, আমরা আবার সিলেক্ট করছি, সিলেক্ট করে কপি করলাম। এখন আমরা এখানে পেস্ট করে দিব। দেখতে পাচ্ছেন যে আমাদের এটিও কিউআর কোড জেনারেট হয়ে গিয়েছে। অন্য একটি কালার দিচ্ছি, যেই সেল আমরা ইনসার্ট করবো সেই সেলটি সিলেক্ট করব, ইনসার্ট বাটনে প্রেস করব। দেখতে পাচ্ছেন যে আমাদের কিউআর কোড জেনারেট হয়ে গিয়েছে। তো নিচে দেখতে পাচ্ছেন একটি আমি এখানে অ্যাড্রেস নিয়েছি, অ্যাড্রেসটি কপি করব। কপি করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর ড্রপ ডাউন বাটনে ক্লিক করে আমরা কাস্টম সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন যে আমাদের কিউআর কোডটি তৈরি হয়ে গিয়েছে। তো আমরা এটিকে আবার একটি কালার দিব, এটাকে আমি কালো কালার দিচ্ছি। আমি ক্লিক করে সেলটি সিলেক্ট করছি, ইনসার্ট বাটনে প্রেস করব এখন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের কিউআর কোড জেনারেট করা হয়ে গিয়েছে। আমরা চাইলে এই কিউআর কোড ভিজিটিং কার্ড সহ বিভিন্ন জায়গায় আমরা ইউজ করতে পারবো। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।